Yeah.

প্লাস তবে এই দুটো ফোনের আরো বেশ কিছু তফাত রয়েছে অবভিয়াসলি প্রসেসরের তফাত তো আছেই কিন্তু যে ক্যামেরাগুলো দেখে একই রকম লাগছে সেই ক্যামেরাতে তফাত আছে সেন্সরের তফাত আছে দামের তফাত নিয়ে তার কথাই হবে না তবে আজকে আমরা শুধুমাত্র Realme 12 Pro নিয়ে কথা বলবো 12 Pro Plus এর ভিডিও দেখতে চাইলে তার জন্য কমেন্ট করুন আমি অবশ্যই 12 Pro Plus এর ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব মনে পড়ে প্রথম দিকে Realme তাদের ফোনগুলোর ডিজাইন অনেকটা এরকম করত এটা Realme X2 তারপর Realme নিয়ে আসলো এই রকম ডিজাইন এটা Realme প্রো প্লাস কিন্তু রিয়েলমি ফোন আমরা সত্যিকারের ডিজাইনে ইম্প্রুভমেন্ট দেখতে পেলাম যখন রিয়েলমি ইলেভেন প্রো আসলো এই ফোনটা যত বিক্রি হয়েছিল আমার মনে হয় বেশিরভাগটাই বিক্রি হয়েছিল এর ডিজাইনের জন্য লুকস এর জন্য এবার এই জিনিসটাকে আরো ইমপ্রুভ করা যায় কি করে এবার রিয়েলমি পার্টনারশিপ করলো অলিভিয়েরা স্যাভোর সাথে এবার প্রশ্ন আসবে অলিভিয়ারা স্যাভো জিনিসটা কি খায় না মাথায় দেয় রোলেক্সের ঘড়িতে দেয় অলিভিয়েরা স্যাভো রোলেক্সের মতো প্রিমিয়াম ব্র্যান্ড গুলোর সাথে কোলাবোরেশন করেন তাদের ডিজাইন করে তিনি রোলেক্সের থেকে ইন্সপায়ার্ড হয়ে এইরকম একটা ডিজাইন করেছে নিঃসন্দেহে ডিজাইন এটা দুর্ধর্ষ লাগছে এই গত এক বছরে আমি যত স্মার্টফোন আনবক্সিং করেছি তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট ডিজাইন আমার মতে এই ক্যামেরা বাম্পের চারিদিকে যে ঘড়ির মতো একটা ব্যাপার রয়েছে মেশিনের থ্রেডের মতো ব্যাপারটা রয়েছে এবং মাঝখান থেকে এই যে গোল্ডেন কালারের স্ট্রাইপটা যেটা আগের বড় ছিল সুন্দর ভেগান লেদার আর চারিদিকে একটা গোল্ডেন কালারের ফ্রেম উফ ফোনটা শুধু ডিজাইনের জন্য আবার বিক্রি হবে অবভিয়াসলি সবই প্লাস্টিক কিন্তু চকচক করছে আর যা চকচক করে আমরা সেটাই কিনে ফেলি ওকে তবে একটা জিনিস না বললেই নয় যে এই ফোনটার যে ফ্রন্টের ডিসপ্লেটা রয়েছে সেটা কার্ভ ডিসটা ফিলিংটা এত প্রিমিয়াম লাগছে তার একটা অন্যতম কারণ কিন্তু এই কার্ভ ডিসপ্লে আজকাল নামি দামি ফোন তারা কার্ভ ডিসপ্লে দিচ্ছে না সেখানে মিড বাজেটের ফোনে আমরা এরকম কার্ভ ডিসপ্লে পাচ্ছি আর এই কার্ভ ডিসপ্লেটা একটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ডিসপ্লে অভিয়াসলি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে এবং এখানে একশো কুড়ি রেটও রয়েছে কিন্তু এর যে পিক ব্রাইট

কামের প্রসেসার দিয়েছে তার জন্য অবশ্যই আমি প্রশংসা করব খুবই খুশি হয়েছে আমি যে হ্যাঁ মিডিয়াটেকের টেকের প্রসেসার দেয়নি কিন্তু এই প্রসেসারটা একদম নতুন প্রসেসার রিয়েলমির এই ফোনের জন্যই বোধহয় এই প্রসেসারটাকে আলাদা করে বানানো হয়েছে তবে সিক্স জেনারেশনের প্রসেসার বলে এটাকে ভেবে নেবেন না একদম খারাপ বা হেলা ফেলার প্রসেসার কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান এর থেকে একটু বেটারই হবে পাবজি বিজিএমআই সিক্সটি এফ পিএস এ খেলা যাচ্ছে গেম খেলতে খুব একটা কোনো সমস্যাও হচ্ছে না ডে টু ডে লাইফে যে কাজকর্ম করা সেই সব ব্যাপারেও এই প্রসেসার যথেষ্ট কেপেবল কিন্তু এই ফোনটা এই প্রসেসার দিয়ে কখনোই কোনো গেমিং ফোন নয় এই বাজেটে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন টু এইট জেন ওয়ান এইসব প্রসেসার আজকাল পাচ্ছি তো সেক্ষেত্রে সিক্স জেন ওয়ান প্রসেসার দিয়ে এটাকে খারাপ ফোন বলা যাবে না তবে অসাধারণ গেমিং ফোন এটাও বলা মুশকিল সব থেকে আমার যেটা বেশি ভালো লাগলো রিয়েলমি ক্যামেরার ক্ষেত্রে এবার আমাদের দিকে দুশো একশো কুড়ি একশো আট এরকম কোনো মেগা পিক্সেল ছুঁড়ে দেয়নি তারা একশো আট মেগা পিক্সেল নিয়ে এককালে মার্কেটিং করত। তারপর একশো মেগা পিক্সেলের ক্যামেরা নিয়ে আসলো কিন্তু এবার তারা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দিয়েছে কেন দিয়েছে জানেন দিয়েছে তার কারণ আপনারা সচেতন হয়েছেন আপনারা বুঝে গেছেন মেগা পিক্সেল দিয়ে কিছু যায়

পোর্ট্রেট ছবি তোলার জন্য একে সনির সেন্সার তার উপর একটা টেলিফটো জুম লেন্স আছে সত্যি সত্যি পোর্ট্রেট ছবি বেশ ভালো হচ্ছে আমি পোর্ট্রেট ছবি দেখে সন্তুষ্ট নর্মাল ক্যামেরার ক্ষেত্রে যেটা হয় আর কি ধারাবাহিকতার অভাব ছবি তুলে ফোনে দেখতে তো খুব ভালো লাগছে ডিটেলস সামান্য কম হলেও যথেষ্ট ভালো ছবি আসছে কিন্তু একটু মিড বাজেটের ফোন হলেই যেটা সমস্যা হয় যে একটা ছবি খুব ভালো আসলো তো পরের ছবিটা মোটামুটি আসলো প্রতিটা ছবি একই রকম আসবে এটা হয় না এখানেও হয়নি বিশেষ করে আমরা যখন পয়েন্ট সিক্স এক্স ছবি তুলছি ওয়ান এক্স ছবি তুলছি টু এক্স ছবি তুলছি ফোর এক্স ছবি ছবির কোয়ালিটি কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে আর ফ্রন্টে ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা রিয়েলমি এই জায়গাতে বরাবরই দুর্বল আমাদের এই চ্যানেলের প্রথম দিন থেকে আমি এটা বলে আসছি এখনো অবধি রিয়েলমি সেই জায়গাটাকে পুরোপুরি ঠিক করতে পারেনি ছবি সফট হচ্ছে মোটামুটি হচ্ছে ঠিক আছে কাজ চলে যাবে এই ফোনে রিয়েলমি রিয়েলমি ইউয়াই ফাইভ দিয়েছে তার সাথে সাথে অ্যান্ড্রয়েড ফোর্টিন দিয়ে দিয়েছে রিয়েলমি ইউয়াই ফাইভ যথেষ্ট ভালো মানে যেরকম রিয়েলমি ইউয়াই হয় আর কি অন্তত কুড়িটা প্রি ইনস্টল্ট অ্যাপ্লিকেশন রয়েছে হট অ্যাপস হট গেমস এইসবও এখনো রয়েছে এবং বেশ কিছু পুশ নোটিফিকেশনও আসছে ফিচার্স আছে প্রচুর তবে এই দামের একটা ফোনে আমরা বোধহয় আজকালকার দিনে দাঁড়িয়ে বিজ্ঞাপনের অত্যাচার এতটা সইতে চাইবো না যদিও ভালো ব্যাপার এটা যে রিয়েলমি এই ফোনে দু বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর তিন বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে প্রমিস করেছে এছাড়া ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে তবুও এই ফোনটা যে পঁচিশ হাজার রুপিতে লঞ্চ করেছে তারপর অফার টফার থাকবে অবভিয়াসলি বাইশ তেইশ হাজার টাকায় পাওয়া যাবে কিন্তু এই দামে এই ফোনটা যা কিছু আমাদের দিচ্ছে তাতে স্পেশাল বলতে আকর্ষণীয় বলতে আমাদের নজর কেড়ে নেবে বলতে এর ডিজাইনটাই সব থেকে আগে রাখতে হবে বাদবাকি এই ফোনে বাকি সব কিছুই আমি বলবো অ্যাভারেজ মানে ক্যামেরার দিক দিয়ে যদি বিচার করতে চান তাহলে সনি আই এম এক্ এইট টু সেন্সার দেওয়া সত্ত্বেও এই ফোনের ক্যামেরা খুব স্পেশাল কিছু নয় সফটওয়্যার এক্সপিরিয়েন্স না সেটাও খুব স্পেশাল কিছু নয় পারফরমেন্স বা গেমিং সেদিকে নতুন প্রসেসার দেওয়া হয়েছে ঠিকই কিন্তু সেই প্রসেসারটা খুব স্পেশাল এই দামে সেরা এমনও আমরা বলতে পারছি না অর্থাৎ এই ফোনটা না গেমিং সেন্ট্রিক ফোন না ক্যামেরা সেন্ট্রিক ফোন তাহলে যদি আমরা এটাকে একটা অলরাউন্ডার ফোন হিসেবে কনসিডার করতে চাই তাহলে এই ফোনের সব থেকে আকর্ষণীয় বিষয় একটাই সেটা হচ্ছে লুকস আর ডিজাইন রিয়েলমি মাঝখানে ফাস্ট চার্জিং নিয়ে খুব মার্কেটিং করছিল এবার তো সেটাও করেনি র্যামের ক্ষেত্রেও স্পেশাল কিছু মানে এলপি ডি ফাইভ এক্স র্যাম না সেটা নেই ইউএফএস ফোর পয়েন্ট জিরো না সেটা নেই ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ আছে অর্থাৎ বলতেই হচ্ছে যে এই ফোনটা একটা জায়গাতে স্পেশাল সেটা হচ্ছে লুকস আর ডিজাইন এই ফোনটা খুব খারাপ ফোনও নয় আবার খুব ভালো ফোন এমনও নয় এই দামে এই ফোনটা একটা বিকল্প ফোন হতে পারে আপনি যখন ফোন কিনতে যাবেন এই দামে তখন এই ফোনটার দিকে একবার